1971 সালে মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের কৃতিত্ব স্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, মুন্সি আব্দুর রউফ তাদের একজন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। মুন্সি আব্দুর রউফ 1963 সালের 8 মে পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন এবং মুক্তিযুদ্ধের সময় তিনি নিয়মিত পদাতিক সৈন্য হিসেবে কর্মরত ছিলেন। পার্বত্য চট্টগ্রামে বুড়িঘাট গ্রামে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে 1971 সালের 8ই এপ্রিল তিনি মর্টারের আঘাতে শহীদ হন। তাকে রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলায় একটি চিলার উপর সমাহিত করা হয়। মুন্সি আব্দুর রউফ 1943 সালের 1 মে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সালামতপুর বা বর্তমানের রউফনগরে জন্মগ্রহণ করেন। তার বাবা মুন্সি মেহেদী হাসান ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং তার মা গৃহিণী মুকিদুন্নেসা। আব্দুর রউফের ডাক নাম ছিল রব। তারা ছিলেন 2 বোন 1 ভাই। রব ছোট থেকে সাহসী ও মেধাবী ছিলেন, কিন্তু লেখাপড়ার প্রতি ঝোঁক একেবারেই ছিল না। শৈশবে তার বাবার কাছে লেখাপড়ার হাতেখড়ি হয় তার। সংসারের চিন্তায় একদিন হঠাৎই বাবা ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর পর মা কাঁথা সেলাই এবং শিকা তৈরির কাজ করে সংসার চালাতে থাকেন। অভাবী মা মেয়ের বিয়েতে নতুন শাড়ির বন্দোবস্ত পর্যন্ত করতে পারলেন না। মেয়েকে পুরনো কাপড়েই বিদায় দিলেন আঁচলে কান্না লুকিয়ে। মায়ের দুঃখ বুঝলেন মুন্সি আব্দুর রউফ। বললেন, আমি বড় হয়ে যখন আয় করব তখন অনেক নতুন শাড়ি কিনে এনে দেব বুবুকে। সংসারের অভাব দেখে মুন্সি আব্দুর রউফ 1963 সালের 8 মে 20 বছর বয়সে যোগদান করলেন ইপিআরএ। প্রশিক্ষণ শেষে নিয়োগ পেলেন পূর্ব পাকিস্তান সীমান্ত রক্ষার দায়িত্বে। সেখান থেকে মায়ের কাছে নিয়মিত চিঠি লিখতেন তিনি, প্রতি মাসে টাকা পাঠাতেন মায়ের কাছে। 1971 সাল, দেশের উত্তাল পরিস্থিতির কারণে সীমান্তে জারি হয়েছে বিশাল সতর্কতা, সবার ছুটি বন্ধ। মুন্সি আব্দুর রউফ চিঠি লিখেন মায়ের কাছে, দেশের অবস্থা ভালো হলে লম্বা ছুটি নিয়ে দেশে যাবেন, এর মধ্যেই ছোট বোনের বিয়ে ঠিক করতে বললেন, কথা দেন বিয়েতে নতুন শাড়ি সহ উপস্থিত থাকবেন অবশ্যই, মাকে দেওয়া তার কথা রাখা হয়নি। 1971 সালের 25 মার্চ স্বাধীনতা যুদ্ধের শুরুতে তিনি চট্টগ্রামে 11 নম্বর উইংয়ে কর্মরত ছিলেন। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে মুন্সি আব্দুর রউফ তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ক্যাপ্টেন খালেকুজ্জামানের নেতৃত্বে 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর 150 জন সৈন্যকে দায়িত্ব দেওয়া হয় রাঙামাটির মালছড়ি নৌপথে নিরাপত্তা ব্যুহ তৈরি করার। আর এই দলের 1 নম্বর LMG চালক মুন্সি আব্দুর রউফ ছিলেন পার্বত্য চট্টগ্রামের নানিয়াচর উপজেলাধীন বাঘছড়ির একটি বাংকারে। তিনি মাঝারি মেশিন গান ডিপার্টমেন্টের 1 নম্বর মেশিন গান চালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই জলপথ দিয়ে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর চলাচল প্রতিরোধের দায়িত্ব পড়ে তার কোম্পানির ওপর। কোম্পানিটি বুড়িঘাট এলাকার চিংড়িখালের দুই পারে অবস্থান নিয়ে গড়ে তোলে প্রতিরক্ষা ঘাঁটি। 8 এপ্রিল পাকিস্তানি বাহিনীর 2 কোম্পানি সৈন্য মর্টার মেশিন গান ও রাইফেলস নিয়ে বুড়িঘাটের মুক্তিবাহিনীর নতুন প্রতিরক্ষা ঘাঁটিকে বিধ্বস্ত করতে 7টি স্পিডবোট ও 2টি লঞ্চ নিয়ে এগিয়ে আসতে থাকে। এটি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর 2য় কমান্ডো ব্যাটালিয়নের কোম্পানি। মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা ঘাঁটির কাছাকাছি পৌঁছেই পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করে। তারা স্পিডবোট থেকে মেশিন গানের গুলি এবং লঞ্চ 2টি থেকে 3 ইঞ্চির মর্টারের শেল নিক্ষেপ করছিল মুক্তিযোদ্ধাদের দিকে। পাকিস্তানি বাহিনীর উদ্দেশ্য ছিল রাঙামাটি মালছড়ির জলপথ থেকে মুক্তিবাহিনীর পিছু হটিয়ে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করা। 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারাও প্রতিরোধ গড়ে তুলতে নিরাপদ স্থানে অবস্থান নিয়ে নেন, কিন্তু পাকিস্তানি বাহিনীর গোলাগুলির তীব্রতায় প্রতিরোধ ব্যবস্থা ভেঙে যায় এবং তারা মুক্তিযোদ্ধাদের সঠিক অবস্থান চিহ্নিত করে ফেলে। যুদ্ধের এই পর্যায়ে প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডো আব্দুর রউফ বুঝতে পারলেন এভাবে চলতে থাকলে ঘাঁটির সকলেই পাকিস্তানি বাহিনীর হাতে মৃত্যুবরণ করতে হবে। তাই তিনি কৌশলগত কারণে পিছু হটার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত সৈন্যদের জানানো হলো এবং সৈন্যরা পিছু হটতে লাগল। পাকিস্তানি বাহিনী তখন আরও এগিয়ে আসতে থাকলো। সকলে একযোগে পিছু হটতে থাকলে আবারও একযোগে সকলকেই মৃত্যুবরণ করতে হতে পারে এই ভেবে আব্দুর রউফ পিছু হটলেন না। সহযোদ্ধাদের পিছু হটার সুযোগ করে দিতে নিজ পরীক্ষায় দাঁড়িয়ে অনবরত গুলি করতে লাগলেন। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে একা কৌশলে লড়ছিলেন তিনি। 7টি স্পিডবোট একে একে ডুবিয়ে দিলে পাকিস্তানি বাহিনী তাতে 2টি লঞ্চ নিয়ে পিছু হটতে বাধ্য হয় এবং একসময় লঞ্চ 2টো পিছু হটে রউফের মেশিন গানের গুলির আওতার বাহিরে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। পাকিস্তানি বাহিনী এরপর লঞ্চ থেকে মর্টারের গোলাবর্ষণ শুরু করে।
মর্টারের গোলার বিরুদ্ধে যুদ্ধ করা রৌফের একার পক্ষে সম্ভব ছিল না। তবুও তিনি দলের বাকি সৈন্যদের বাঁচানোর জন্য একাই দাঁড়িয়ে যুদ্ধ করতে লাগলেন। অবশেষে একটি মর্টারের গোলা তার বাংকারে এসে পড়ে এবং তিনি সেখানেই শহীদ হন। কিন্তু তার মৃত্যুর আগেই সহযোগী যোদ্ধারা সবাই নিরাপদ দূরত্বে পৌঁছে যেতে পেরেছিলেন। সেদিন আব্দুর রৌফের আত্মত্যাগে তার কোম্পানির প্রায় 150 জন মুক্তিযোদ্ধার জীবন রক্ষা পায়। শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধি পার্বত্য জেলার রাঙামাটির ননিচরিয়া চরে অবস্থিত। রাঙামাটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন সাত বীরশ্রেষ্ঠর একজন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ। তার অপরিসীম বীরত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের জন্য বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। বাংলাদেশ রাইফেলস 1973 সালে সিপাহী মুন্সি আব্দুর রৌফকে অনারারি ল্যান্স নায়ক পদে মরণোত্তর পদোন্নতি প্রদান করে। এরপর 2014 সালে পিলখানায় বাংলাদেশের রাইফেলস কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ পাবলিক কলেজ। সেই সাথে তার স্মৃতিতে বাংলাদেশের শালবাগান, চট্টগ্রাম ও রাঙামাটির মহাসড়ক, এছাড়াও সাপসরীর মধ্যবর্তী স্থানে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটেলিয়ন তার নামে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে। তাছাড়া খাগড়াছড়ির একটি উচ্চ বিদ্যালয়, ফরিদপুর জেলার একটি কলেজ ও সিলেটের একটি ক্রিকেট স্টেডিয়ামের নাম তার নামে রাখা হয়। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের এক বীর ছিলেন মুন্সি আব্দুর রৌফ। তার জীবনের সামান্য কিছু তথ্য নিয়েই এই ভিডিওটি ছিল। ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং পরবর্তীতে আমাদের এই চ্যানেলে কার জীবনী নিয়ে ভিডিও দেখতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন।